pranaram 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 পবিত্রং জীবনং তথা পবিত্রতা স্বরূপিণ তস্যই দেবৈ নমো নমঃ। নাটাগর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান উদযাপন পর্ব চলছে চার দিন ব্যাপী। আজ দ্বিতীয় দিন ধর্মসভা, মায়ের কথা আলোচনা। মৃতশুদ্ধ প্রাণা মাতাজি শ্রী মায়ের মাতৃভাব বিষয়ে আলোচনা করলেন। মায়ের মাতৃ হৃদয়টি যেন আমাদেরকে আপ্লুত করল। মাতাজিকে বিশেষ স্নেহ শুভেচ্ছা জানাচ্ছি। আর এই আশ্রমের সকল সভ্যবৃন্দ ও উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। যে বর্তমান নারী সমাজ, উপনিষদ বলছেন আরুণরূপম অমৃতম ইয়দ বিভাতি, যা কিছু দৃশ্যমান, যা কিছু প্রকাশিত সকলই আনন্দময় মধুর সুন্দর। কিন্তু অধিকাংশ মানুষই জীবনে খুব কম সময় এই আনন্দ উপলব্ধি করেন। যারা ভক্ত, যারা ঈশ্বরমুখী মন জানে, তারা সকলেই এই শান্তি আনন্দ পেতে চান। কিন্তু সংসার জগে মন কেড়ে লয়, জাগে না যখন গান। 99.9% মানুষ সংসার সুখের অন্বেষণে ছুটছে। একটি বিশেষ প্রয়োজনের সময় ভগবান শ্রীরামকৃষ্ণদেব ও জননী সারদা দেবী আবির্ভাব। দেবী, গুরু
মাতৃশক্তি আশ্রয়ের বিশেষ প্রয়োজন ছিল। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ধর্মের পতন যতটা বেশি হয়েছিল, শক্তির অবতরণ হয়েছিল ততই সর্বোত্তম। এই পূর্ণ জীবনখানির অনুধ্যান বড় প্রয়োজন। দেশ কালের গণ্ডি অতিক্রম করে এই জীবনের আলো ছাড়া পথ অন্ধকার। এই জীবনের অনুধ্যান যত হবে মানুষ তত উচ্চতর জীবন লাভ করবে এবং শান্তিতে পথ দেখতে পাবে। ভারতবর্ষে কিন্তু বৈদিক যুগ থেকে মহিষী নারীর অভাব ছিল না। বেদে অম্ভীর ঋষির কন্যা বাক, তিনি সৃষ্টির স্থিতি পালনকারী শক্তির সঙ্গে অভিন্না। অহং রাষ্ট্রী সঙ্গমণি বসুনাম চিকিৎসী, আমি সৃষ্টিকারী, আমি ব্রহ্মজ্ঞান স্বরূপিণী। রামায়ণের সীতা চরিত্র আধ্যাত্মিক আদর্শের মহিমা। স্বামীজি বলছেন, সীতার আদর্শ অনুসরণ করে মেয়েরা জীবন গঠন করবে। সীতা পতিব্রতা এবং সহিষ্ণুতা মূর্তি প্রতিমা। পুরাণ মহাভারত রামায়ণ সবে যে সমস্ত মহর্ষী নারীর কথা আমরা পাই, আমাদের মা সারদা দেবী জীবন সেগুলির জীবন্ত বিগ্রহ। দেবী হয়েও মানবী একটি শান্ত মাতৃত্বের ভাব আর শৈশব এসেছেন জয়রাম বাটিতে। জয়রামবাটির নামটির সঙ্গে যেন কি আনন্দ শান্তি জড়িয়ে রয়েছে। আজকের অন্যতম শক্তিপীঠ, অন্যতম তীর্থ, সেই ভূমিতে ভূলুণ্ঠিত হবার জন্য শত শত ভক্ত প্রতিদিন সেখানে আসেন। বৃত্তে দরিদ্র কিন্তু চিত্তে উদার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়। গ্রামে দুর্ভিক্ষ লেগেছে, বাড়িতে যেটুকু ধান রাখা ছিল চাল করে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রান্না করে যত অভুক্ত মানুষ আসতেন তাদের দেবার ব্যবস্থা করেছিলেন। আসছে ক্ষুধার্ত মানুষ, ক্ষুধায় ছুটে ছুটে এসে সে গরম খিচুড়ি খাচ্ছে, খেতে পারছে না, গরম। মা সেই সময় বা ছোট দুটি হাতে পাখা এনে বিজন হাওয়া করছেন, জুড়াবে হাওয়া করে খাবে। এই যে বাল্যকালে তার এই মাতৃভাব, জুড়াতে দগ্ধ হৃদয়েরও যারা মোছাতে সকলের নয়নধার। আজীবন কত মানুষের প্রাণ শীতল করেছেন, জুড়িয়ে দিয়েছেন। পাঁচ ছ বছর বয়সে বিবাহ, কালাপুকুরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র গদাধর চট্টোপাধ্যায়, তিনি দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে পূজারী। পূজা করছেন, নিত্য পূজা করেন, নিত্য সাধারণ যেমন পুরোহিত এসে প্রতিমাকে সাজাচ্ছেন, তার নানা রকম ন্যাস করে ভোগ নিবেদন করছেন, স্বাভাবিকভাবে করছেন। করতে করতে তার তীব্র ব্যাগুলো চলে যেতেন ওই পঞ্চবটির গভীর জঙ্গলে, পুজো টুজো করে যখন অবসর পেতেন ওই জঙ্গলে গিয়ে ধ্যানস্থ
হয়ে জপ করতেন। আর প্রত্যেক হচ্ছে একটা ব্যাকুলতা এলো, যার পূজা করি তাকে আমায় দেখতে হবে, দর্শন পেতে হবে। মুখ ঘষে ঘষে গঙ্গার তীরে কাঁদতেন, মা দেখা দে, মা দেখা দে। এই সাধকের প্রেমাস্তু ধারায় দক্ষিণেশ্বর তথা সমগ্র বিশ্বের প্রতিধ্বনি করা চির পবিত্র ও ধন্য হয়ে আছে। এই সাধক প্রতিদিন বেদনার অর্ঘ মার চরণে নিবেদন করতেন, দেখা পেলেন, দর্শন পেলেন, তীব্র ব্যাকুলতায় ভগবানের দর্শন হয়। আমরা দেখলাম ঠাকুরের জীবনে দর্শন পেলেন, কিন্তু তারপর আর আগের মতো বিধি অনুসারে পুজো করতে পারেন না। মাকে অর্ঘ দিতে গিয়ে নিজেই নিয়ে নেন, মাকে ভোগ নিবেদন করতে গিয়ে নিজে ঠাকিমা ঠাকিমা করে নিজের মুখে নেন। এইরকম আচরণ দেখে সব মানুষ ভাবল পাগল হয়েছে গদাই। চন্দ্রামণি দেবী ছেলের বিয়ের চিন্তা করলে উন্মনা ভাব কেটে যাবে। জয়রামবাটি রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে সারদার সঙ্গে বিয়ে হল। এরপর ঠাকুর দক্ষিণেশ্বর এসে সাধনায় রত হলে মা জয়রামবাটিকে, যখন 17-18 বছর বয়স মায়ের, মা দক্ষিণেশ্বরে এলেন 1872 খ্রিস্টাব্দ। অসুস্থ স্বামী, যেতে হবে, আমার যাওয়া উচিত, দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুরের করুণা ও ভালোবাসা পেয়ে মা অপার শান্তি লাভ করলেন। বিদ্যারূপিণী সহধর্মিণীকে সামনে পেয়ে চিন্ময়ী মূর্তিতে মাতৃভাবের প্রতিষ্ঠা করলেন। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহে ঈশ্বরীয়ভাবে উপাসনা করে তাঁর সাধনার সমাপ্ত হল। শ্রীশ্রীমা ঠাকুরের ইষ্ট দেবী জগদম্বা, এই জগদম্বাকে ষোড়শী মূর্তিতে ঠাকুর পূজা করলেন। সমস্ত বিদ্যার অধিকারী বলে মা প্রায় বিনা সাধনায়, আর সমস্ত আধ্যাত্মিক শক্তির তার করতলগত হল। এই জগৎ মানুষ বেশিরভাগ দেহাত্মবাদী, ইহলোক সর্বস্ব ভোগকাঙ্ক্ষা পূর্ণ এই মানব সমাজকে তোলবার জন্য ভগবতীর মানবী মূর্তিতে অবতীর্ণ হওয়া একান্ত প্রয়োজন ছিল। শ্রী শ্রী চণ্ডীতে বলছেন, বিদ্যা সমস্তা স্তবদেবী ভেদা স্ত্রী সমস্তা সকলা জগৎসু, দেবী আপনি সমস্ত বিদ্যা স্বরূপ এবং সমস্ত নারী আপনার বিগ্রহ। ভগবতীর মানবী মূর্তিতে অবতরণের চরমতম রূপ হচ্ছেন আমাদের শ্রী শ্রী মা। মা আদর্শ সহধর্মিণী ছিলেন। ঠাকুর বুঝেছিলেন যে তাঁরই কার্যসাধনের জন্য
সৃষ্টির মা অবতীর্ণ হয়েছেন। সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। তাহলে ঠাকুরের কার্য কি? মা তো ঠাকুরের কার্য সাধনের জন্য এসেছেন, তাহলে ঠাকুরের কাজ কি? ঠাকুরের অবতারের অবতরণের প্রধান কাজ হচ্ছে ধর্মের গ্লানি দূর করা এবং জীবকল্যাণ সাধন করা। জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, ঠাকুর জীব দুঃখ অসহিষ্ণু, মানুষের দুঃখ সহ্য করতে পারেন না, সেই দুঃখ দূর করা এবং ধর্মের গ্লানি দূর করা, তা ঠাকুরের ভাব প্রচার করার কাজে মা নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেছিলেন। এই অদ্ভুত চরিত্র দম্পতির মধ্যে কিছু মাত্র দেহসুখের বাসনা তো দূরের কথা, যাবতীয় কোনো ভোগাকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল না। ঠাকুর সত্যে প্রতিষ্ঠিত এবং ত্যাগীশ্বর। মা ঠাকুরের সমস্ত আধ্যাত্মিক ভাব বুঝতেন এবং সেই মতো ঠাকুরের সেবা করতেন। মানবের সেবার একটা ধারা আছে, দেবতার সেবার একটা ধারা আছে, কিন্তু দেবতা যখন মানুষ হয়ে আসেন তার সেবা করা মার মতো দেবীর পক্ষেই সম্ভব। সর্ব অবস্থায় মানে যদি ইন্দ্রিয়ের অগোচরেও কোনো মিথ্যা থেকে থাকে, ঠাকুর সেটি গ্রহণ করতে পারতেন না। স্বাভাবিকভাবেই আপনারা তার সেই গল্পের মধ্যে আমি আসছি না, আপনারা সবাই ঠাকুরের সেই সত্য অনুসারে চলে সেবা নিতে পারছেন না, একটু মিথ্যার ছোঁয়া আছে, অনেক গল্প আছে জানেন। মা সেইভাবে সেবা করতেন, ঠাকুরের এই দুঃসাধ্য এই সেবা করা দুঃসাধ্য, সেই সহধর্মিণী রূপে তিনি সেবা করেছেন। আর ঠাকুর নিষ্কাম প্রেমে মার হৃদয়কে জয় করে নিয়েছিলেন, কিশোরীর হৃদয়কে। ঠাকুর নিষ্কাম প্রেমে, কোনো বাসনা কামনা নেই কিন্তু আনন্দে ভরপুর দুটি জীবন, সবার সঙ্গে কি নির্মল আনন্দ করতেন মাকে নিয়ে, বাবার উপরেও দেখেছি। দক্ষিণেশ্বরেও গল্পের ক্ষেত্রে আমি যাচ্ছি না, আপনারা সেই সব উদাহরণ নিশ্চয়ই জানেন, অনেক আলোচনা শুনেছেন। কি অনুপম সেই দিব্য আনন্দের জীবন, মা সেই মনে করে বলছেন যে কি আনন্দে ছিলাম, যেন মনে হতো আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে বসানো আছে। আমরা মার জীবনখানি যখন অনুধ্যান করি মনে হয় সারা জীবন মা সেই পূর্ণ ঘটের আনন্দ বাড়ি সিঞ্চন করে গেছেন অনন্ত অগণিত মানুষের শুষ্ক হৃদয়ে, পূর্ণ তৃপ্তি দিয়ে গেছেন, আনন্দ দিয়ে গেছেন। মার সমগ্র জীবনখানি যদি আলোচনা করি দেখব অবিরাম সাধনা, অবিরাম একটি তপস্যাময় জীবন। তার স্বার্থ শূন্য সমস্ত কাজ এবং অবিরাম যে লোকক ব্যবহার, মানুষের সঙ্গে অতিলৌকিক লোকক ব্যবহার, এগুলি তার তপস্যারই নামান্তর। দক্ষিণেশ্বরে মা যখন ছিলেন তখন সাধনার গভীরতা পরিলক্ষিত হয়। লক্ষ্য জপ করতেন, জপ করতে করতে ধ্যানে ডুবে যেতেন, সমাধি হয়ে যেত। দক্ষিণেশ্বরে যখন গঙ্গার ওপরে মুক্ত আকাশে পূর্ণ চন্দ্র, জ্যোৎস্নার দিকে তাকিয়ে মা বলতেন চাঁদেও কলঙ্ক আছে,
আমার মনে যেন কোনো কলঙ্ক না থাকে। পবিত্রতা স্বরূপিণী মা, তার চিন্তায় মানুষ পবিত্র হয়, তিনি কামনা করছেন আমার মনে যেন কোনো কলঙ্ক না থাকে। পবিত্র স্বরূপই মানুষের নিজের স্বরূপ, যখনই পবিত্র নির্মল হলো সে তার নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারবে। মায়ের তপস্যাকৃত জীবন উজ্জ্বল মহিমায় ভাস্বর, ত্যাগ ও সেবাই তার জীবনের মূল স্বরূপ। গীতায় যে কায়িক বাচিক মানসিক তপস্যার কথা পাই, গুরু প্রাজ্ঞজনের পূজা, সুচিতা ব্রহ্মচর্য, প্রিয় হিতকর বাক্য বলা, মিথ্যা কথা না বলা, মনের প্রসন্নতা, ব্যবহারকালে মন মুখ এক করা, এই যে কায়িক বাচিক মানসিক তপস্যা মার একদম প্রতিদিনের ব্যবহারিক জীবনের সঙ্গে স্বাভাবিক ছিল। তপস্যার ভাব তার মধ্যে খুব এবং নীরবে নীরবে, ফল্গু নদী যেমন নীরবে বয়ে চলেছে, মার জীবন ধারাটাই অবিরাম তপস্যা। আর যেমন মার কাছে প্রতি মানুষের কোনো ভেদ ছিল না, সব মানুষের মধ্যেই তিনি নারায়ণ দর্শন করতেন, ব্রহ্ম দর্শন করতেন। ওই ঠাকুর যে পূজা করলেন তারপর থেকে তার ব্রহ্মদৃষ্টি খুলে গেল, সর্বজীবে তিনি ব্রহ্ম দর্শন করতেন। তেমনি মার কাছে কাজের ছোট বড় ছিল না, সব কাজ তার কাছে সমান, যে কাজই করছেন সমান নিষ্ঠায়। ভক্তদের পুষ্পাঞ্জলি গ্রহণ করছেন যে আত্মস্থ ভাব নিয়ে, আবার সেই ভক্তদেরই প্রসাদ বিতরণ করছেন, কাজের তদবির করছেন সেই সমান মনোযোগ নিয়ে, সংসারের সব কাজ করছেন, খুঁটিনাটি কাজ করছেন, কিন্তু সব কাজের মধ্যে তার সমান মনোযোগ, সব কাজকে উপাসনা রূপে দেখছেন। কোন চোখের সামনে যে কাজ দেখছেন আর একজন কেউ করে দেবে বলে তিনি অপেক্ষা করতেন না, নিজেই সমাপন করতেন। কি হয়, কাজ করতে গেলে পরস্পরের মধ্যে একটা রেষারেষি হয়, আমি এতটা করবো, ও এতটা করবে, মার এই রকম ধরনের কোনো মনোভাব ছিল না, কাজ সামনে রয়েছে সমান মনোযোগ নিয়ে মা সেই কাজ করতেন। যদি এই ভাবটাই আমরা নিই যে আমার সামনে যে কাজটা রয়েছে আমি এটা নিষ্ঠার সঙ্গে খুব উপাসনা করে আমি এই কাজটি করব, তাহলে সংসারের মানুষ আর মানুষের সংসার ধন্য হয়ে যাবে। আর মা বলছেন কাজ না করলে খাবে কি, ঠাকুরের ঘিয়ের বাটি মাছের মাথা মথুর জোগাত, তোমরা এই কাজটা নিয়ে আছো বলে খাবার জুটছে, কাজে শরীর মন ভালো থাকে। কাজ কিভাবে করতে হয় মা এটি দেখিয়ে গেছে। বলছেন মা বলছেন বাবা জানো তো, ঠাকুরের জগতের সবার প্রতি মাতৃভাব ছিল, আমাকে ঠাকুর রেখে গেছেন সেই মাতৃভাব বিকাশের জন্য। ঠাকুর যে বুঝেছিলেন তার কার্য সাধনের জন্য মা এসেছেন, সেই কাজ প্রধানত মাতৃভাবের ভেতর দিয়ে ঠাকুর মাকে দিয়ে করিয়ে নিয়েছেন। ঠাকুর খুব সুপরিকল্পিতভাবে প্রথম থেকে মাকে প্রস্তুত করছিলেন, পূজা করে তার দেবী ভাবের বিকাশ ঘটালেন, তাকে সম্মান দিয়েছেন কতভাবে। আমি জীবনের ঘটনাগুলো একটার ভেতরেও যাচ্ছি না, আপনারা জানেন দক্ষিণেশ্বরে বাসকালে কত সামান্য সামান্য ব্যাপারে মাকে সম্মান করছেন, বলছেন ডাক্তার ঘুমাতে পারলাম না, মাকে একটা কি বলে ফেলেছেন, সেই সম্মান দিয়ে ঠাকুর মায়ের অবচেতনাকে ঠাকুর জাগরিত করে তুলছিলেন। আর কীরকম অধিকারীকে কীরকম মন্ত্র দিতে হবে বলে তার গুরুশক্তিকে ঠাকুর কার্যকরী করলেন। একদিন কাশীপুর ঠাকুরের অন্তলীলার স্থল, ঠাকুর রোগশয্যায় শুয়ে আছেন,
মা খাবার নিয়ে ভেতরে এসেছেন, কাশি পড়ে ঘর আপনারা মনে কল্পনা করুন, এসেছেন মা বল চোখ বন্ধ ঠাকুরের, মা বলছেন খাবে যে ওঠো, ঠাকুর চোখ খুলে বলছেন দেখো দেখলাম কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল হচ্ছে, তুমি তাদের দেখো। মা বললেন আমি মেয়ে মানুষ, আমি কি দেখবো, ঠাকুর তার কাজের ভার, আরও অনেক কথা আছে এই প্রসঙ্গে, ঠাকুর ভার সমর্পণ করলেন, তার কাজের দায় মায়ের ওপর অর্পণ করলেন, এবং এই দায় মা সুদীর্ঘ 34 বছর সমাপন করেছেন জীবৎকালে, আজও করে চলেছেন, তিরোধান হয়েছে শরীর নেই, তাঁর শক্তি তো কাজ করে চলেছে। তো সেই লীলা মাতৃভাবের ভেতর দিয়েই তিনি করেছেন। সেই বিখ্যাত উক্তি আমরা জানি যে শরৎ আমার যেমন ছেলে, আমজাদ আমার তেমন ছেলে। সবাই আমরা জানি যে শরৎ মায়ের কে বলছে বাসুকী, যেখানে জল পড়ে ছাতা ধরে, শরৎ আমার ভারী, শরৎ নেই আমার কি কলকাতা যাওয়া যায়। তো সারদানন্দ মহারাজ মাকে কিভাবে পূজা করেছেন, কিভাবে দেখেছেন, আর আমজাদ সবাই জানি মার জীবনী আমরা জানি, তার পেশা নেশা দুটোই ডাকাতি, কিন্তু সে মার স্নেহ পেয়েছিল, যেখানে মার মাতৃত্ব সেখানে সারদানন্দ মহারাজ আর আমজাদ এক। এই যে কথাটা বলছেন শরৎ আমার যেমন ছেলে, আমজাদ আমার তেমন ছেলে, বলার সময় কিন্তু মার একটু মনে হয়নি শরৎ যদি কথাটা শুনে কি মনে করবে, সেখানে মায়ের কাছে কিন্তু এই কথাটার মধ্যে কোনো তাৎক্ষণিক কথাটা বলছেন তা না, মার এটা অন্তরের কথা। ওই যে বলেন যে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ছেড়ে করে নিতে হবে। বললেন মাতাজি যে একজন বলছে যে ও আমার কাছে যেন না আসে, বলছে না না সে ওর যে বলছে না আসে না আসুক, কিন্তু যার কথা বলছে যে ও বিপথে গেছে, ওর চরিত্র ভালো নয় যেন আসে না, তাকে তিনি মানা করছেন না। মা তার কাছে বলছেন যে ধুলো কাদা মেখেছে তাকেও তো আমাকেই করে দিতে হবে, আমি সতেরো মা অসতেরো মা, আমি গুরু পত্নী নয়, কথার কথা মা নয়, পাতারও মা নয়, আমি সত্য সত্য জননী। গিরিশবাবু যখন ধরলেন তুমি কীরকম ধরনের মা, তখন মা জোরের সঙ্গে বললেন যে ওই বললাম গুরু পত্নী নয়, পাতারও মা নয়, কথার কথা মা নয়, সত্য সত্য জননী। মুসলমান জাতিতে মুসলমান একটি লোক পলা নিয়ে এসেছে জয়রামবাটিতে, তো মাকে বলছেন মা নেবেন, তখন পাশে যিনি ছিলেন বলছে নিতে হবে না, ও লোক ভালো নয়, ওই জিনিস ঠাকুরকে দেওয়া যাবে না। মা গম্ভীর হয়ে গেলেন, ওর থেকে কলাটা নিলেন, ওকে গুড়মুড়ি দিলেন, চলে গেল। এইবার যে বলেছিল ওর থেকে নেবেন না কলা, ওরা ঠাকুরকে দেওয়া যাবে না, মা গম্ভীর হয়ে বললেন কে ভালো কে মন্দ আমি জানি, ভালোকে তো সবাই চায়, মন্দকে ভালো করতে পারে কজন, মন্দকে ভালো করাই তো কাজ। মার জীবন থেকে সবাই যারা আমরা এখানে উপস্থিত, মার জীবনের সঙ্গে সবাই পরিচিত, এবং এই উপলব্ধি নিশ্চয়ই হয় মনে হয় যে মার মধ্যে একটা অটোমেটিক শক্তি, মন্দ ভালো হয়ে যাবে, একটু মনের গতি নিচু আছে তার দেবত্বে উত্তরণ হবে, তার মধ্যে শ্রীরামকৃষ্ণের প্রেম আসবে, শুধু একবার দৃষ্টিপাত, শুধু একবার তার চরণ যদি কেউ ছোঁয়, তার নিশ্চিতভাবে দেবভাবে বিকাশ হবে। আমার ব্যক্তিগত এই জীবনেই দেখা আছে, কত গল্প শোনা আছে, বাল্য বয়সে একবার মার চরণ ছুঁয়েছে জানেই না, পরবর্তীকালে দেখা গেল সেই জীবনটা পুরোপুরি শ্রীরামকৃষ্ণভাবে পূর্ণ হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণময়, দিনে 60,000 জপ করে। আমার মনে হতো ওই যে মার চরণ যে একবার বাল্যকালে স্পর্শ করেছিলেন, সেই অমোঘ শক্তির প্রভাবে এটি সম্ভব হয়েছে। এরকম এক না, আরও অনেক জায়গায় গেছি, এরকম আমার সভা শেষে এসে বলেছেন
আমার ঠাকুর দাদা, আমার বাবা এরকম মাকে একবার পেয়েছিলেন, জীবনটি একেবারে রূপান্তরিত হয়ে গেছে। মার এই অটোমেটিক জীবনকে উত্তরণ করার একটা বিশাল শক্তি। সেই যে তেলে ভুলো মাঠে ডাকাতের সঙ্গে দেখা হলো, ডাকাত তো এসেছিল ডাকাতি করতে, যা কিছু পাবে নেবে। যখন মা যাচ্ছেন আর তার সঙ্গীরা এগিয়েছে, সেই গল্প সবার জানা, নিশ্চিত জানা, আমি এখন সেই গল্পের ভেতর ঢুকছি না। তখন ডাকাত যখন বলছে কে তুমি, মা একেবারে একা, সবাই সঙ্গীরা চলে গেছে, বলছেন বাবা তুমি, আমি তোমার জামাইয়ের কাছে যাচ্ছি, ভাগ্যে এসে পড়বে। কি তা রূপান্তর ঘটে গেল, বললো ভয় নেই মেয়ে লোক আছে আসছে। এবার ডাকাত পত্নী যখন সামনে এলো, মা তার হাতটা ধরে বললেন মা ভাগ্যি সেলে কি বিপদে পড়েছিলাম। এই যে সম্বোধন, একেবারে অন্তরে বিশ্বাসে হৃদয়ের পরিবর্তন হয়ে গেল। যে এসেছিল ডাকাতি করতে, সে দিল সেবা শুশ্রূষা স্নেহ, নিয়ে গেল চটিতে, বাজার করলো, খাওয়ালো, সে তো গল্প আছে। কিন্তু তার ওই যে নিষ্ঠুর হৃদয়টার পরিবর্তন হলো, এটা মার ওই অমোঘ যে শক্তি তারই প্রভাবে। ইনফিনিট ডিভাইন লাভ আমাদের মায়ের মধ্যে আমরা পাচ্ছি, ভালোবাসায় ভরা। মা বলছেন ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। আজকের এই সমাজে, আজকের এই সংসারে, আজকের দুনিয়ায় যেটি প্রধান সমস্যা মনে হয় ভালোবাসার হীনতা। আজকের দিনে মার এই ভালোবাসায় ভরা পূর্ণ জীবনখানি অনুধ্যান বড় প্রয়োজন। কিছুর অভাব নাই, একটা জিনিসের অভাব, এই পরস্পরকে আমরা বুঝি না, পরস্পরকে আমরা মরম হৃদয় দিয়ে উপলব্ধি করি না, তার কোথাও একটা কি দুর্বলতা রয়েছে বুঝি না। আপনার অহংকারী, আপনার গর্বেই আমি মুগ্ধ, সেই মার ভালোবাসা ভরা হৃদয়খানিকে আমাদের অনুধ্যানের বড় প্রয়োজন হয়েছে আজকে। বলছেন মা গো ৩৬ জাতের এটো কুড়োচ্ছি, জয়নাভাটি যারা আসতেন প্রসাদ খেতেন, মা কাউকে এটো তুলতে দিতেন না। তো একদিন বলছেন মা গো ৩৬ জাতের এটো কুড়োচ্ছে, মা বলেন ৩৬ কোথা, সবচেয়ে আমার, এই সবচেয়ে আমার এই ভালোবাসা, বিশাল ভালোবাসার মধ্যে সমান স্থান রয়েছে, যুগ যুগ ধরে থাকবে, তখন ছিল আজ আছে ভবিষ্যতেও ওই হৃদয়ে স্থান থাকবে না এমন কোনো মানুষ হবে না, সে যতই পাপি তাপি হোক। মার যে পটভূমি সেটি আজ থেকে ১৫০ বছর আগে সেটা ভাবতে হবে, আজকের দিনের কথা ভাবলে তো তখনকার পটভূমিতে মা যে কী বিপ্লব ঘটিয়েছেন সেটা আমরা বুঝতে পারবো না। তখনকার দিনে তো মেয়েদের কোনো রকম লেখা করার চল ছিল না, যদি বা মেয়েদের স্কুলে মেয়েরা পড়তে যেত, বাড়ি ফিরে চান করে ঘর ঢুকতে হতো, আর ছেলেরা যদি সাহেবদের অফিসে চাকরি করত, উপবাসী হয়ে বাড়ি ফিরে চান করে খেত, এই রকম সামাজিক পরিস্থিতি। আবার যারা সমাজ সংস্কারক তারা চিন্তা করছে মেয়েদের লেখাপড়া শেখাতে হবে, মেয়েদের স্বাধীনতা দিতে হবে। তখনকার দিনে মেয়েদের যে কী অপরিসীম বদ্ধ অবস্থা সেসবও সবার জানা, সবাই লেখাপড়া আজকালকার দিনে জানা, মেয়েদের নিয়ে অনেক আলোচনা চলছে। তখনকার সমাজের মেয়েদের না লেখাপড়া না কিছু, একেবারে বাড়িতে সন্তান, স্বামীজি বলছেন সন্তান ধরনের যন্ত্র করে ফেলেছিস মেয়েগুলোকে, সেই পরিস্থিতি থেকে মেয়েদেরকে একটু শিক্ষা দেবার চিন্তা হচ্ছে। তখন চিন্তা করছেন সমাজ সংস্কারকগণ যে কীভাবে শিক্ষা দেওয়া হবে, প্রাচীন ভারতীয় ঐতিহ্য অনুসারে শিক্ষা দেওয়া হবে অথবা ইউরোপীয় সভ্যতার অনুসারে দেওয়া হবে, শিক্ষা দেওয়া হবে মেয়েদের।
এই যে একটি দ্বন্দ্বপূর্ণ সামাজিক অবস্থা, এই সময়ে মার আবির্ভাব। মা দ্বন্দ্বাতীত একটি আদর্শ মূর্তি, মার মধ্যে দুয়ের সবল নয়। ভগিনী নিবেদিতা মার এই দ্বন্দ্বাতীত রূপটি দেখে বলছেন যে শি ইজ শ্রীরামকৃষ্ণ ফাইনাল ওয়ার্ড অ্যাজ টু দ্য আইডিয়াল অফ ইন্ডিয়ান ওমেনহুড। ভারতীয় মেয়েদের আদর্শ সম্বন্ধে শ্রীমা সারদা দেবী শ্রীরামকৃষ্ণের শেষ কথা। আবার বলছেন তিনি কি মা যদি তাই হন, তাহলে তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি অথবা নূতন আদর্শের প্রথম প্রতিনিধি? মার মধ্যে দুটি আদর্শই পূর্ণ মাত্রায় বিদ্যমান রয়েছে। দ্বন্দ্বাতীত একটি মাতৃত্বের প্রতিমা, একদিকে যেমন ধর্মে কর্মে আচারে আচরণে ভারতীয় প্রাচীন ভাবটিকে ধরে রেখেছেন, আবার সংস্কার মুক্ত মন মার মধ্যে আমরা দেখতে পাই। কি বৈপ্লবিক তখনকার দিনের কথা ভাবুন, বিদেশিনী যেসব স্বামীজির শিষ্যারা এসেছিলেন স্বামীজির গুণে মুগ্ধ হয়ে ভারতবর্ষে কাজ করবেন বলে, তাদেরকে মা গ্রহণ করেছিলেন, তাদের সঙ্গে বসে খেয়েছিলেন, তখনকার পটভূমিতে নিশ্চয়ই একটি বৈপ্লবিক পরিবর্তন বলা চলে। মা সংসারকে পূর্ণরূপে গ্রহণ করে জীবন যাপন করেছেন। সংসারের থেকে সংসারকে তিনি জয় করেছিলেন, তার জন্যই বর্তমান ভবিষ্যৎ সমস্ত মেয়েদের মা আদর্শ স্বরূপা। বিষম পরিস্থিতিতে বাস করছেন, গ্রাম্য মানুষের সঙ্গে দিন রাত বাস করছেন, প্রতিদিনের ছোটখাটো সংসারের কাজগুলিকে সমাপন করছেন, কিন্তু ভিতরে পূর্ণ জ্ঞান। মার যে সংসার লীলা, সেখানে তার ক্ষমা, সহিষ্ণুতা এবং অনাসক্তি, এই তিনটে জিনিস খুব পরিলক্ষিত হয়। মনে হয় মার জীবনে পড়তে পড়তে মনে হয় যেন সাধারণ মানুষের মতোই সাংসারিক আবিরতায় মা জর্জরিত, কিন্তু পর মুহূর্তে নির্মল আকাশে পূর্ণ চন্দ্রের মতো মার চিত্তটি একেবারে মোহমুক্ত হয়ে বিরাজিত। মার যে এই সংসার লীলা, মার যে দেবী ভাব, তিনি জ্ঞানদায়ী গুরু ভাব, এগুলি পড়তে পড়তে যত না অভিভূত হই, মার এই সংসার লীলা পড়তে পড়তে কোনো তর পাই না, কোনো সীমা পাই না, কী করে অসম্ভব একটি জীবন যাপন করেছে। মার জীবনী লেখা হয়েছে মার শতবর্ষে, মার তিরোধান হয়েছে 1920 খ্রিস্টাব্দে, অনেক দিন বাদ। আমরা জীবনী থেকে তো তার এই যে বলছি এগুলো গম্ভীরানন্দ মহারাজের জীবনী প্রধানত ওই বই পাঠ করি, সেখান থেকে পাচ্ছি। তাহলে বাস্তবে যখন তিনি জীবন যাপন করেছেন, সে কী গভীর জীবন, সে কী পূর্ণ জীবন, তা আমরা ধারণা করতে পারি না। মেয়েরা যেখানেই থাকুন, প্রত্যেকের একটা সাংসারিক ইউনিট আছেই, সংসারে তাকে একটা রোল প্লে করতেই হয়। তাই মার জীবনখানি অনুধ্যানে একান্ত প্রয়োজন। গৃহিণী গৃহম উচ্চতে, তিনি যেভাবে সংসারের মানুষগুলিকে দেখবেন, সংসারের মানুষগুলি তেমনই থাকবে, সেই মনটা নিয়ে তারা বাইরের জগতে কাজ করবে, বা নিত্য দিন বাড়তে থাকছে, আনন্দে থাকবে না দুঃখে থাকবে, গৃহিণীর ওপর কিন্তু অনেকটা নির্ভর করে। সেই জন্য মার যে ত্যাগ ও সেবাময়, এই যে অনাসক্তি, এই যে ক্ষমা, যে সহিষ্ণুতা, সংসারের লীলায় মার সহিষ্ণুতার কোনো পার নেই, কোনো বর্ণনা করা যায় না। তাই মেয়েরা যদি মার এই
পূর্ণ জীবনখানি নিজেদের প্রাত্যহিক জীবনে এই সংসার লীলা অংশটা বলছি গ্রহণ করে কিছু মাত্র, তাহলে পরিবার, সমাজ, দেশ, বিশ্ব ধন্য হয়ে যাবে। এই সংসার লীলা বড় সুন্দর, বড় অপূর্ব জীবন মায়ের। যখন এদেশে এসেছিলেন এখানকার পারিবারিক জীবন সরল অনারম্বর দেখে খুব খুশি হয়েছিলেন। তিনি লিখছেন, আই লাভ ইন্ডিয়া হোয়ার হোমস আর সিম্পল অ্যান্ড ডোমেস্টিক হ্যাপিনেস ইজ মোস্ট টু বি ফাউন্ড। খুব সরল অনারম্বর জীবন, সুখী জীবন, সংসারে সবাই শান্তিতে আনন্দে বাস করছে, এটা ভগিনী নিবেদিতাকে মুগ্ধ করেছিল। কিন্তু আজকে সেই সুখী পরিবারে কিন্তু অভাব আছে। আমরা হারিয়ে ফেলেছি সেই পারিবারিক সুখ। পারিবারিক সুখ আজকের সমাজে যেন অভাব পরিলক্ষিত হয়, সেই শান্তি, সেই ভালোবাসা, সেই সুখ ফিরিয়ে আনার জন্য আমাদের মার আবির্ভাব। মা সেই জীবনখানি, পূর্ণ জীবনখানি আমাদের কাছে রেখে গেছেন, সেখান থেকে আবার আমরা সেই শান্তি ফিরে পাব যদি তাকে আমরা জীবনে নিতে পারি। এবং তার শক্তি কাজ করে চলেছে। আজকের মেয়েরা তো শিক্ষিত, খুব উচ্চ শিক্ষা সবাই লাভ করছেন, সেই মার সময়ে যুক্ত নেই, সবাই চাকরি, অনেকেই চাকরি করেন, শুধু স্কুল কলেজে লেখাপড়া শেখাচ্ছেন তা না, হসপিটালে বড় বড় ডাক্তার, বিরাট ব্যাংকে, এয়ারফোর্সে, কোথায় না, সব কাজে, নেভি, সমস্ত ফিল্ডেই আজকের মেয়েরা খুব দক্ষতার পরিচয় দিচ্ছেন, গুণের পরিচয় দিচ্ছেন। আর মেয়েরা তো অন্তঃপুরে বদ্ধ নেই, তারা মুক্ত বিহঙ্গের মতো সর্বত্র বিচরণ করছেন। স্বামীজির সময়ে তো এই চিত্র ছিল না, স্বামীজি খুব দুঃখ পেয়েছিলেন, অশ্রু বিসর্জন করতেন এদেশের মেয়েদের বড় কষ্ট দেখে, পাশাপাশি পাশ্চাত্যে মেয়েদের পূর্ণ স্বাধীনতা, শিক্ষিত, কি আনন্দে তারা রয়েছে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। স্বামীজি চেষ্টাও করেছিলেন তখন তার মতো করে যে মেয়েদের মধ্যে জাতীয়ভাবে শিক্ষার ব্যবস্থা করতেন। তিনি বলেন, আমি নিজের মধ্যে প্রশ্ন করে পেলাম যে কেন এই পার্থক্য, না শিক্ষার অভাব, শিক্ষা দিলে মেয়েদের উন্নতি মেয়েরা নিজেরা করবে, এটা স্বামীজির সিদ্ধান্ত। কিন্তু তখন স্বামীজি মেয়ে পাননি, যদি কারুর মধ্যে একটু দেখেছেন যে একে দিয়ে মেয়েদের মধ্যে শিক্ষার কাজ করানো যাবে, স্বামীজি তাকেই দেখেছেন, ভাবলে স্বামীজির হৃদয়খানা ভাবলে অশ্রু সংবরণ করা বড় কঠিন হয়। আজকে মেয়েদের এই স্বাধীন শিক্ষিত রূপ দেখে স্বামীজি খুব খুশি, কিন্তু এই যে এক জায়গায় মেয়েদের শিক্ষিত ঠিকই, পাশাপাশি একটা জায়গায় যেন আটকাচ্ছে, সেই স্বামীজি বলছেন যে মাকে আদর্শ করে যদি মেয়েরা নিজেদের জীবন গঠন করে তাহলে আধ্যাত্মিক ক্ষেত্রে উচ্চ উচ্চ আধার সম্পন্ন মেয়েদের জন্ম হবে, গার্গী মৈত্রী জন্মাবে মাকে আদর্শ করবে। স্বামীজি তখন তো দেশীয় মেয়ে পাননি, বিদেশিনী ভগিনী নিবেদিতাকে নিয়ে এলেন,
বললেন ধার করতে হবে ওদের থেকে, এখনো এদের সেই মেয়ে দিতে পারছে না। আমার কিছু পরিকল্পনা আছে এদেশের মেয়েদের সম্বন্ধে, কাজের জন্য, শিক্ষার জন্য। তোমাকে সেই কাজে আমার আহ্বান। ভগিনী নিবেদিতাকে স্বামীজি নিবেদন করলেন, সেই ভগিনী নিবেদিতা আত্মদানের বেদিমূলে এদেশের মেয়েদের উন্নতি বৃক্ষটি রোপিত হয়েছে, তার আত্মদান এর দূরে রয়েছে। আজকে যে মেয়েদের আধ্যাত্মিক জাগরণ, যে স্বাধীনভাবে মেয়েদের মত আরো বেড়েছে, সে ভগিনী নিবেদিতার আত্মদান না থাকলে কোন দিকে এগোতে হতো বলা সম্ভব? স্বামী মাকে কেন্দ্র করে মঠ হয়েছে, এবং স্বামীজি বলছেন মাকে কেন্দ্র করেই ভারতবর্ষের মেয়েদের আধ্যাত্মিক জাগরণ ঘটবে। এবং যতদিন না আধ্যাত্মিক জাগরণ ঘটছে, সমস্যার সমাধান হবে না। তাই মায়ের আদর্শ এবং আজকের নারী সমাজ, এখানে মায়ের আদর্শের যে কোনো দিক আমরা দিতে পারি, তার মধ্যে তার মাতৃভাব ওইভাবে ভেতর দিয়েই তো ঠাকুরের কাজ তিনি করেছেন, আজও করছেন, ভবিষ্যতেও করবেন। এবং তার যে সংসার লীলা, মানুষকে ভালোবাসা, এখানে আমাদের মার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের জীবন ধন্য হবে। আর বারবার বলছেন কি যে পৃথিবীর মতো সহ্য গুণ চাই। কুসুমাস্তীর্ণ পথ ধরে তো আমরা হাঁটি না, আমরা সবাই জানি। বাস্তব জগতে যদি বা বলো, মনোজগতে তো কত গোলমাল আয়ত্তের বাইরে। তাই সহিষ্ণুতা, তাই বাচিক মানসিক সহিষ্ণুতা দরকার। আরেকটি বললেন দোষ দেবে, বেরিয়ে আসতে হবে। দোষ তো মানুষ করবেই, আমাকে একেবারে অনর্থের মধ্যে নিয়ে যাচ্ছে, তার দোষ থাক, দেখবে না, দেখবে না, মা পরিষ্কার হচ্ছেন দেখবে না। মার এই দুটি কথা যদি আমরা ধরতে পারি, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। আর ব্যবহারিক জগতে সবার সঙ্গে আমি মিশবো, নাহলে আমি তাকে দেব কি করে? আমার একটা ছোট্ট গন্ডির মধ্যে থাকলে মা আমার মধ্যে রেখে, তাই দেখবে না, দোস্ত মানুষ করবেই, দেখবে না। মার এই দুটি কথা প্রাণে নিয়ে আমি মার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত ভক্তমণ্ডলীকে আবার আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শেষ করি। জয় মা। তো একটি তাৎপর্যপূর্ণ আলোচনা শুনলাম। পরম পূজনীয়া মাতাজিকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি বিনম্র প্রণতি। শ্রী শ্রী মায়ের আদর্শ যেন আমরা সর্বতোভাবে নিজেদের জীবনেও অনুসরণ করতে পারি, এই হোক আমাদের সকলের প্রার্থনা। আর আজকের এই আলোচনা সভায় দুজন মাতাজির কাছ থেকে যে অপূর্ব সুন্দর আলোচনা আমরা শুনলাম, তাতে সত্যি সত্যিই আমরা ঋদ্ধ ও ধন্য হলাম। আশা করি আগামী দিনেও মাতাজিরা আমাদের মধ্যে উপস্থিত হবে, তাকে আমরা আবার পাব। প্রণাম 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 প্রণাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণাম 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 প্রণাম।